আমার নাম শামসুন নাহকিয়া, পরিসংখ্যান বিভাগ চতুর্থ বর্ষ। আজকে আমি হচ্ছে উপস্থাপনা করব শুভ অপরাহ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 7 মে 1861, বাংলা, 25শে বৈশাখ 1268। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করতে পারেননি, তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা শেষ করেন। 1 বছর বয়সে তিনি কবিতা প্রথম শুরু করেন লিখা। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার অভিলাষ কবিতাটি। এটি তার প্রথম কবিতা। 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে পদ্মা নামে একটি বিলাস বহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে তিনি যেতেন এবং আশীর্বাদ প্রার্থনা নিতেন, এবং সেই উপলক্ষে তারা বিভিন্ন ভোজসভা এবং আলোচনা সভা আয়োজন করত। তিনি ছিলেন একাধারে অগ্রণী বাঙালি কবি, উপন্যাসী, সঙ্গীত স্রষ্টা, চলচ্চিত্রকার, অভিনেতা, ছোট গল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধারায় ভূষিত করা হয়। তার অসংখ্য সৃষ্টির মধ্যে রয়েছে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 15টি ছোট গল্প, 95টি ছোট গল্প এবং 1915টি গান। এছাড়াও তিনি প্রায় 2000-এর বেশি ছবি এঁকেছিলেন। তার রচিত আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে তিনি রচিতা করেছেন, এবং ভারতের জাতীয় সঙ্গীত জয় হো গানটি তিনি রচিতা করেছেন। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইংরেজি অনুবাদকের জন্য তিনি এশিয়ার মধ্যে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। এবং সর্বশেষে দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করে এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করে। 1941 সালে 7ই মে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। ধন্যবাদ, চেষ্টা করে যতটুকু পারা তা জানানোর জন্য। তাহলে ক্ষমা করবেন, কোনো প্রশ্ন? হ্যাঁ, কতবার বাংলায় জানি না।